সুজলা সুফলা শস্য শ্যামলা চিরকালের বাংলাদেশ শুনছেন রেডিও ভূমি 92.8 FM বিশ্বাসের বাংলাদেশ। করোনায় করণীয়, আজ 13 আগস্ট বৃহস্পতিবার, ঘড়িতে সময় রাত 10:33, সময় হয়ে গিয়েছে রেডিও ভূমি ও হিউম্যানিট বাংলাদেশের যৌথ প্রযোজনায় করোনায় করণীয়। আপনাদের সাথে আছি আমি খাদিজা হোসেন সাবিহা। আজ আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর আমিনা সুলতানা, MBBS, MD, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন অ্যাসোসিয়েট কনসালটেন্ট, ICU, ইমার্জেন্সি বিভাগ, ইনচার্জ কোভিড ICU ইউনাইটেড হসপিটাল। প্রিয় শ্রোতা, আপনার প্রশ্ন কিংবা মতামত নিয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন আমাদের অনলাইন লাইভে। আমাদের ফেসবুক পেজ facebook.com/radiobhumi এর অনুষ্ঠানের লাইভ পোস্টে কমেন্ট করুন। আমরা সরাসরি অনুষ্ঠানে চলে যাচ্ছি। ম্যাম, করোনায় করণীয়তে আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। ম্যাম, কোভিড রোগীদের জন্য একটি বহুল প্রচলিত এখন যে জিনিসটি আমরা দেখছি সেটি হচ্ছে অক্সিজেন থেরাপির কথা বলা হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে। আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, কাদের জন্য, মানে কোভিড রোগী তো সবার জন্য তো নিশ্চয়ই অক্সিজেন থেরাপি না, কাদের জন্য আসলে এই অক্সিজেন থেরাপিটি প্রয়োজন এবং তাদের মধ্যে সাধারণত কি কি ধরনের উপসর্গ থাকে? আসলে কোভিড সম্পর্কে এখন সবাই অনেক বেশি জানেন, সবাই অনেক বেশি সচেতন। আপনিও জানেন যে কোভিড রোগী যারা থাকেন তাদের মধ্যে শতকরা 80% রোগী কিন্তু তেমন কোনো সিমটম থাকে না, খুব মাইল্ড সিমটম থাকে বা সিমটমেটিক থাকে অনেকেই। তো এই ধরনের রোগীরা ওনারা কিন্তু বাসায় চিকিৎসা নিয়ে থাকেন, তাদের সাধারণ কারো কারো ক্ষেত্রে হয়তো কোনো সিমটমই থাকে না, কারো কারো ক্ষেত্রে হয়তো সাধারণ সর্দি কাশির মতো কিছু সিমটম হয়, সামান্য জ্বর, গা ব্যথা, নাকে গন্ধ না পাওয়া, এই ধরনের সিমটম হয়। কারো কারো ক্ষেত্রে আবার সিমটম গুলো একটু বেশি হয়। একটু বেশি সিমটমের মধ্যে যেটা আমরা সবাই খুব ভয় পাই বা সবসময় এটা পেয়ে থাকি সেটা হলো শ্বাসকষ্ট। এই শ্বাসকষ্ট যাদের থাকে তাদেরই বেশিরভাগ ক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজন পড়ে। আমরা এখন কোভিড রোগীদেরকে যেটা সবসময় বলে থাকি, আমাদের যেসব চিকিৎসকরা টেলিমেডিসিন করেন তারা কিন্তু সবসময় বলে থাকেন, বাসায় থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। আর যেটা বলি সেটা হলো যে নিজের অক্সিজেন লেভেলটাকে মনিটর করুন। খুব সহজেই কিন্তু আমরা পালস অক্সিমিটার বলে একটা যন্ত্র আছে, আঙ্গুলের সাথে লাগিয়ে সেখানে কিন্তু আমরা অক্সিজেনের লেভেলটা মনিটর করতে পারি। যাদের সাধারণত অক্সিজেন লেভেলটা আমরা 95-100 আমাদের সুস্থ মানুষের জন্য রুম ইয়ারে 95-100 আমরা মেনটেন করি। 95-100 যাদের মেনটেন হয় না, যাদের এর নিচে নেমে আসে, ইভেন 90 পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট করি, 90 নিচে যাদের নেমে আসে তাদেরকেই আমরা অক্সিজেন থেরাপিটা দিয়ে থাকি। ম্যাম, আপনি বাসায় বসে চিকিৎসার কথা বললেন, যেটা আমরা সাধারণত জানি যে সেটা মাইল্ড বা মডারেট রোগীদের ক্ষেত্রে চিকিৎসাটা দেওয়া হয়, কিন্তু এই অক্সিজেন থেরাপিটি এত বেশি সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হয়ে গিয়েছে যে সাধারণ মানুষ অক্সিজেন সিলিন্ডার ঘরের মধ্যে মজুত করে নিজে নিজে অক্সিজেন থেরাপি দেওয়ার চেষ্টা চালাচ্ছে, আমরা এরকম কিছু তথ্যও জানি। আমার আপনার কাছে জানার ইচ্ছে হচ্ছে যে বাসায় যে এই যে অক্সিজেন থেরাপি দিচ্ছে মানুষ নিজে নিজে কোনো ডক্টরের কনসালটেশন ছাড়া বা কোনো ডক্টরের পরিচর্যা ছাড়া, এটা আসলে কতটুকু সঠিক এবং আসলেই কি বাসায় অক্সিজেন থেরাপি নেওয়া সম্ভব? দেখুন, করোনার ব্যাপারটা সচেতনতা যত না বেশি তার চেয়ে বেশি কিন্তু আতঙ্ক এবং ভুল ধারণাটা ছড়িয়েছে সমাজে, শুধু আমাদের দেশে বলে না, সারা পৃথিবীতেই তাই। ইভেন আপনি আমেরিকাতেও দেখবেন মানুষ কিন্তু একটা সময় হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে খুব ব্যস্ত হয়ে গিয়েছিল, মিডিয়াতে কিছু কিছু অপপ্রচার হয়েছে। আমাদের দেশের মানুষও তাই, আমরা সবাই তো স্বাভাবিক, আমরা সবাই তো নিজের জীবনটাকে ভালোবাসি, আমরা সবাই তো জানি যে একটাই জীবন, অক্সিজেন কমে গেলে পরে অক্সিজেন নিব কিভাবে, শ্বাসকষ্ট হলে কি করব, ওই সময় যদি হাসপাতালে না যেতে পারি, ওই সময় যদি অক্সিজেন না পেতে পারি, এ ধরনের একটা ভয় হয়তো অনেকের মধ্যে কাজ করে এবং সেই ভয় থেকে কিন্তু অনেকে অক্সিজেন বাসায় মজুত করে, অনেকে ভাবে যে শ্বাসকষ্ট হলে অক্সিজেন নিবেন। আমি মনে করি এটা একটা ভুল চিন্তা, কারণ হলো অক্সিজেন এমন একটা গ্যাস যেটা আমাদের জীবন রক্ষাকারী,
কিন্তু আবার এই গ্যাসই কিন্তু আমাদেরকে মৃত্যুদিকেও ঠেলে দিতে পারে। অক্সিজেন কিন্তু একটা টক্সিক জিনিস, একটা টক্সিক গ্যাস। এই গ্যাসের ব্যবহার যদি আপনার ধারণা না থাকে যে এটা কিভাবে নিতে হবে, কতটুকু নিতে হবে, কত কনসেন্ট্রেশনে নিতে হবে, অক্সিজেন একাই কিন্তু যথেষ্ট আপনাকে যে কোনো ধরনের বিপদে ফেলার জন্য। শুধু তাই না, গৃহস্থালী কাজে অক্সিজেনের থেকে কোনো দুর্ঘটনাও কিন্তু ঘটে যেতে পারে। অতএব বাসায় বসে কোনো কোনো ডাক্তার বা কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া শুধু শুধু নিজে নিজে অক্সিজেন দেওয়াটা এটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। আসলে আমরা জানি যে অক্সিজেনের মাত্রা যদি শরীরে বৃদ্ধি পেয়ে যায় সেটাও হচ্ছে বিভিন্ন ধরনের ক্ষতির কারণ হয়, সেই সম্পর্কে যদি আমাদের শ্রোতাদেরকে একটু আপনি বলতেন। দেখেন অক্সিজেন টক্সিসিটি এটা একটা ডিফারেন্ট চ্যাপ্টার, কিন্তু আমি শুধু এইটুকু বলবো যে অক্সিজেন জিনিসটা যাদের প্রয়োজন তাদেরকে দিতে হবে, যার প্রয়োজন নাই বা যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিতে হবে। এবং এটা কিন্তু আমরা হাসপাতালে যখন মনিটর করি বিভিন্ন লেভেল ওয়াইজ মনিটর করি, যার অক্সিজেন কম লাগবে তাকে কম দেই, যার মাঝারি লাগবে তাকে মাঝারি দেই, যার আরো বেশি লাগবে তাকে কিন্তু আমরা আইসিইউ বা এইচডিইউ মতো জায়গায় যেখানে এক্সপার্টিস থাকে, যারা এই ধরনের রোগীদেরকে সবসময় চিকিৎসা দিয়ে থাকেন, এই ধরনের অক্সিজেনের লেভেল মেনটেন করে থাকেন, তাদের মাধ্যমে চিকিৎসা সেবাটা দিয়ে থাকি। সেখানে একদল চিকিৎসক কর্মী থাকে, নার্স থাকেন, যারা এই অক্সিজেন এবং এর উপকারিতা সম্পর্কে এবং এর অপকারিতা সম্পর্কেও খুব ভালো জানেন। বাসায় বসে অক্সিজেন নেওয়ার বেশ কিছু খারাপ দিক আছে। অক্সিজেনের কনসেন্ট্রেশন যদি শরীরে বেশি হয়ে থাকে সেটা কিন্তু একটা টক্সিক সাবস্টেন্স, অক্সিজেন ইটসেলফ কিন্তু একটা টক্সিক সাবস্টেন্স। সো আমি কখনোই বলবো না যে বাসায় বসে কোনো ধরনের কোনো মনিটরিং ছাড়া কেউ অক্সিজেন নেবেন, এটা ক্ষতিকর। ধন্যবাদ ম্যাম। প্রিয় শ্রোতা, আমরা বিগত বেশ কিছু পর্বে আমরা আপনাদেরকে এই ব্যাপারটা নিয়ে বারবার আমরা আলোচনা করছি এবং আমরা আপনাদেরকে সাবধান করার চেষ্টা করছি যে কোনো চিকিৎসায় কখনো নিজে নিজে করা বা কোনো ডক্টরের তত্ত্বাবধান ছাড়া নিজে নিজে এ ধরনের অক্সিজেন থেরাপি বা যে কোনো চিকিৎসা করাটাই আসলে যথেষ্ট পরিমাণ রিস্কের একটা ব্যাপার, এবং সেখানে আপনি আপনার নিজের সহ আপনার পরিবারের অন্য সদস্যদেরও জীবনের ঝুঁকি তৈরি করে ফেলছেন। আমরা আশা করব আমাদের এই অনুষ্ঠানগুলো শুনে, আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের এই পরামর্শগুলো শুনে আপনারা সচেতন হবেন এবং আপনাদের এবং আপনাদের পরিবারের সদস্যদের জীবনের প্রতি যত্নবান হবেন। ম্যাম, আমি জানি যে আপনি হচ্ছেন আইসিইউ তে কাজ করেন, আমার আপনার কাছে জানার আগ্রহ হচ্ছে যে কোভিড পজিটিভ রোগী তো সবারকে তো আর আইসিইউ তে স্থানান্তর করা দরকার হয় না, সাধারণত কোন ধরনের উপসর্গগুলো দেখা দিলে যে তাকে তখনই ইমিডিয়েট আইসিইউ তে ট্রান্সফার করা লাগে, সে সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। আইসিইউ তে আসলে আইসিইউ হলো হাসপাতালের এমন একটা জায়গা যেখানে সব নিবিড় পরিচর্যা কেন্দ্র, যেখানে যেটাকে আমরা বলি, সবচেয়ে ক্রিটিক্যাল রোগীরা আইসিইউ এবং এইচডিইউ তে এসে চিকিৎসা নিয়ে থাকেন। আমি যদি ধাপে ধাপে বলি, কোভিড রোগীদেরকে আমরা একটা বড় পার্সেন্টেজের রোগীকে বলি যে আপনি বাসায় থাকুন, সাবধানে থাকুন, মনিটরিং করুন, নিজের ছোটখাটো সিমটম হলে পরে টেলিমেডিসিন করুন, ডাক্তারের সাথে পরামর্শ করুন, জ্বর কাশি সর্দি এসবের জন্য ওষুধ খান, প্রচুর পরিমাণে পানি খান, পুষ্টিকর খাবার খান, বাসায় থাকুন। এরপর যদি সিমটমটা মডারেট হয়, যদি শ্বাসকষ্ট থাকে বা কাশি বেশি হয়, জ্বর বেশি হয়, ডায়রিয়া বেশি হয়, ভলিউম লস হয়, তাহলে আপনি হাসপাতালে আসুন। সেখানে হাসপাতালে আসার পরে আমরা হাসপাতালেও বিভিন্ন ভাগে ধাপে ধাপে চিকিৎসা করি। সাধারণত মাইল্ড বা মডারেট সিমটমে যারা রোগী থাকেন তাদেরকে আমরা হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে বা কেবিনে চিকিৎসা দেই। আইসিইউ এবং এইচডিইউ তে সেই রোগীগুলাই আসেন যাদের কোনো অর্গান ফেলিওর থাকে, এক অথবা ততোধিক। অর্গান ফেলিওরের মধ্যে কোভিড যেহেতু বেসিক্যালি কাজ করে ফুসফুসের উপরে, যদি রেসপিরেটরি ফেলিওর হয়, টাইপ ওয়ান ফেলিওর বেশিরভাগ ক্ষেত্রেই হয় এই কোভিড এর রোগীদের। টাইপ ওয়ান ফেলিওর মানে হলো অক্সিজেনের পরিমাণটা শরীরে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি কমে যাওয়া এবং অক্সিজেন দেওয়ার পরেও সেটা কম থাকা, সেই ধরনের রোগীদেরকেই কিন্তু আমরা আইসিইউ এবং এইচডিইউ তে চিকিৎসা দিয়ে থাকি। সাধারণ মাত্রার অক্সিজেন কিন্তু আমরা ফ্লোর লেভেলে, যেখানে
জেনারেল ওয়ার্ড বা কেবিনে অনেক সময় দিয়ে থাকি, কিন্তু তার থেকে বেশি যখন অক্সিজেনের মাত্রা যখন বেশি হয় তখন কিন্তু আমরা সেই রোগীগুলোকে আইসিইউ এবং এইচডিইউ তে দিয়ে থাকি। খুব পপুলার কিছু টার্ম আছে এখন অক্সিজেন থেরাপি নিয়ে, অনেকেই অনেক অ্যাওয়ার, মানে শুধু ডাক্তার বা এই চিকিৎসা সেবার সাথে জড়িত তারা না, সাধারণ মানুষও এখন অনেক প্রশ্ন করে। যা আমি প্রতিদিন আইসিইউ রোগী দেখি, এইচডিইউ রোগী দেখি এবং রোগীর আত্মীয় স্বজনদের সাথে আমি প্রতিদিন কথা বলি, তারা কিন্তু আমাকে নিয়মিত কিছু প্রশ্ন করেন, যেমন আমার রোগীর স্যাচুরেশন কত বা আমার রোগীর অক্সিজেন কত লাগছে। এই জিনিসগুলো মানুষের মধ্যে অনেক অ্যাওয়ারনেস চলে আসছে। তো এখন যেটা হয় যে আইসিইউ বা এইচডিইউ তে আমরা বেশিরভাগ ক্ষেত্রে সেইসব রোগীদেরকে চিকিৎসা করি যাদের কোনো অর্গান ফেলিওর আছে, স্পেসিফিক্যালি কোভিড এর জন্য রেসপিরেটরি ফেলিওরটা বেশি পাই আমরা। ম্যাম, আইসিইউ তে আসলে কি ধরনের চিকিৎসা হয় তাদের? যেহেতু আমরা একটা নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিচ্ছি, সাধারণ ওয়ার্ডে তাদের চিকিৎসা সম্ভব হচ্ছে না, আইসিইউ তে আসলে এক্সট্রা কি কি ফ্যাসিলিটিস থাকে যার কারণে আমরা একজন রোগীকে সাধারণ ওয়ার্ড থেকে আমরা আইসিইউর মতো জায়গায় ট্রান্সফার করে দেই? আসলে নিবিড় পরিচর্যা কেন্দ্র কিন্তু আমাদের জন্য একটু নতুন কনসেপ্ট আমাদের দেশে, যদিও বা এটা বেশ কয়েক বছর ধরেই আমরা নিবিড় পরিচর্যা কেন্দ্রের বিশেষজ্ঞ তৈরি হয়েছি। আপনাকে একটু জানিয়ে রাখি, আসলে আমি হলাম এই এই বিভাগের বাংলাদেশে প্রথম যখন এমডি ক্রিটিক্যাল কেয়ার চালু হয় আমি সেই প্রথম ব্যাচের একজন স্টুডেন্ট। আমরা মাত্র চারজন স্টুডেন্ট নিয়ে ওই ব্যাচটা চালু হয়, আমি ছাড়া আর তিনজন ওখানে আমার কলিগ আছেন, তারাও তিনজনই পুরুষ, ঘটনাক্রমে আমি একমাত্র মহিলা ছিলাম ওই ব্যাচটাতে। আমাদেরকে দিয়ে কিন্তু এমডি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন সাবজেক্টটা বাংলাদেশে প্রথম আসে। তো তখন মানুষের মধ্যে এই সাবজেক্টের সম্পর্কে অ্যাওয়ারনেসটা একটু কম ছিল। আমি নিজেও যখন আসলে এমডি ক্রিটিক্যাল কেয়ারে ছাত্রী হিসেবে এসেছিলাম, আমি কিন্তু খুব ভালো জানতাম না যে আইসিইউতে কি ধরনের চিকিৎসা হয়। তারপরে অনেক বছর তো কেটে গেল আইসিইউতে, এখন কিন্তু মানুষ আইসিইউ সম্পর্কে অনেক কিছু জানে, বিশেষ করে এই কোভিড কিন্তু আমাদেরকে অনেক কিছু জানিয়ে দিয়েছে। এখন আইসিইউর প্রয়োজনীয়তা, আইসিইউ বিশেষজ্ঞের স্বল্পতা, এগুলো কিন্তু আমরা আস্তে আস্তে বুঝতে পারছি। আপনাকে যদি আমি একটু সাধারণ ভাষায় বলি, সেটা হলো আইসিইউতে খুব ক্রিটিক্যাল রোগীদের চিকিৎসা করা হয়। এখন ক্রিটিক্যাল রোগীর ডেফিনিশন হয়তো এরকম, আমরা যদি খুব স্বাভাবিক সাধারণ মানুষের বোঝার মতো করে বলি, যার কোনো অর্গান ফেলিওর হয়েছে এক বা ততোধিক এবং সেই অর্গান ফেলিওরের জন্য তাকে সাপোর্ট দিতে হচ্ছে, অথবা যার যদি কারো মেকানিক্যাল ভেন্টিলেশনের প্রয়োজন পড়ে, এই ধরনের রোগীদেরকে কিন্তু আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। এবং আইসিইউর যে কনসেপ্ট, সেখানে কিন্তু আইসিইউর যে বিশেষজ্ঞ থাকেন উনি একটা রোগী যার সমস্ত তত্ত্বাবধান করেন, তার চিকিৎসার তত্ত্বাবধান করেন। সেখানে যে পেশেন্ট গুলো রেসপিরেটরি ফেলিওর হয়েছে তাকে হয়তো আমরা চেষ্টা করি ভেন্টিলেশন দেওয়ার, যার কিডনি ফেলিওর হয়েছে তাকে হয়তো রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হয়, যার হার্ট ফেলিওর হয়েছে তাকে হয়তো সেটার জন্য আইনোট্রপ জাতীয় সাপোর্ট, ফেলিওরের যে সাপোর্ট সেগুলো দিতে হয়। কোনো না কোনো অর্গান ফেলিওরের পেশেন্ট, ক্রিটিক্যালি ইল পেশেন্টরা কিন্তু আইসিইউতে চিকিৎসা পেয়ে থাকে। ধন্যবাদ ম্যাম। ম্যাম, আইসিইউতে যে কোনো রোগী নিলে যে জিনিসটা সম্পর্কে সবচেয়ে বেশি ধারণা হয় যে আইসিইউ থেকে মানুষ সুস্থ হয়ে ফিরে আসে না, আমি আপনার কাছে জানতে চাবো যে কোভিডে যেহেতু এখন অনেক মানুষেরই আইসিইউতে চিকিৎসা প্রয়োজন হচ্ছে, সেই আইসিইউ থেকে আমাদের দেশে প্রেক্ষাপটে সুস্থ হয়ে ফিরে আসার অনুপাতটা কেমন? আসলে অনুপাত একটা সংখ্যা, অনুপাত বলতে হলে আমাকে এটার স্ট্যাটিস্টিক্স, এটার অ্যানালাইসিস এগুলো বলতে হবে, জানতে হবে। এখন কোভিড এর সময় আসলে আমরা ওইভাবে কোনো ডেটা তৈরি হয়নি, ওইভাবে কোনো স্টাডি চলছে না, আমরা ওইভাবে সংখ্যা আকারে আমি আপনাকে হয়তো বলতে পারবো না যে কত পরিমাণ রোগী আইসিইউতে আসছে, তার মধ্যে কত পরিমাণ রোগী সুস্থ হয়ে ফেরত যাচ্ছে। তবে সাধারণ মানুষের বোঝার জন্য আমি যেটা বলতে পারি যে আইসিইউতে আসা মানেই যে রোগী একেবারে নিশ্চিত মৃত্যুর দিকে চলে গিয়েছে, ব্যাপারটা হয়তো তা না। আইসিইউ একটা নিবিড় পরিচর্যা কেন্দ্র, এখানে সবচেয়ে ক্রিটিক্যালি যারা অসুস্থ তাদেরকে নিবিড় ভাবে পরিচর্যা করা হয়। এখানে কিন্তু আমরা আমাদের দেশে প্রেক্ষাপটে আমাদের স্বল্প যে রিসোর্স আছে সেটাকে ব্যবহার করে কিন্তু আমরা আমাদের রোগীদেরকে অনেক সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। এখান থেকে কিন্তু অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন, সেটা ঠিক সংখ্যাটা হয়তো বা এই মুহূর্তে বলা সম্ভব না,
অবশ্যই কোভিড পেশেন্ট যারা আইসিইউতে যাচ্ছেন, যারা ক্রিটিক্যালি ইল পেশেন্ট, সারা পৃথিবীতেই তাদের মৃত্যু হার কিন্তু অনেক বেশি। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। আমরা একটা গরিব দেশ, আমাদের প্রয়োজনের তুলনায় রিসোর্স অনেক কম, কিন্তু তারপরও এই না যে আইসিইউতে যারা আসছেন তারা প্রত্যেকেই নিশ্চিত মৃত্যুর দিকে যাচ্ছেন। আমাদের অনেক রোগী কিন্তু সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন আইসিইউ থেকে, সুস্থ হয়ে আমরা ওনাদেরকে স্টেপ ডাউন করছি এবং পরবর্তীতে সুস্থভাবে ওনারা বাড়িও ফিরে যাচ্ছেন। ধন্যবাদ ম্যাম, আমরা আপনার কাছে আরো কিছু প্রশ্ন নিয়ে ফিরে আসছি। বর্তমানে সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির। প্রিয় শ্রোতা, কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও ভূমি 92.8 FM। রেডিও ভূমি, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, হারাবে যখন মনে মনে কেন, ম্যাঙ্গোবারের ক্রেজি টেস্টের সাথে হারিয়ে যাও। প্রাণ ম্যাঙ্গোবার টেস্ট এমনই মুখে আনে পানি। গ্রামীণ ফোন ইন্টারনেটে চাইলেই সব সম্ভব। এই সম্ভবকে আরো সহজ করতে 30 দিন মেয়াদের নির্দিষ্ট ইন্টারনেট প্যাকে এখন 50% বোনাস। 5 জিবির দামে 7.5 জিবি ও 8 জিবির দামে 12 জিবি ইন্টারনেট 299 টাকায় 7.5 জিবি নিতে ডায়াল *111*3458# আর 399 টাকায় 12 জিবি নিতে ডায়াল *111*3392#। অফার দুটি মাই জিবি অ্যাপ থেকেও নেওয়া যাবে। বিস্তারিত গ্রামীণফোন.com। হারাবে যখন মনে মনে কেন, ম্যাঙ্গোবারের ক্রেজি টেস্টের সাথে হারিয়ে যাও। প্রাণ ম্যাঙ্গোবার টেস্ট এমনই মুখে আনে পানি। রেডিও ভূমি 92.8 FM। করোনায় করণীয়। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও ভূমি ও হিউম্যানিট বাংলাদেশের যৌথ প্রযোজনায় করোনায় করণীয়। আপনাদের প্রশ্ন কিংবা মতামত নিয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে। অবশ্যই ইন্টুবেটেড রোগী যারা, তারা তো কোভিড এর মধ্যে সবচেয়ে ক্রিটিক্যালি ইল পেশেন্ট, সবচেয়ে। কারণ একবার আমরা কোভিড এর ক্ষেত্রে কিন্তু ইন্টুবেশনটা একটু ডিলে করি, বিকজ এটা নিয়ে অনেক অনেক ধরনের তর্ক বিতর্ক ছিল যে রোগীদেরকে আর্লি ইন্টুবেশন করবো না লেট ইন্টুবেশন করবো। ইনিশিয়ালি আমাদের ইউএসএ যারা আমাদের কলিগরা আছেন ওনারা আর্লি ইন্টুবেশনটাকে প্রেফার করতেন কোভিড এর পেশেন্টদেরকে। এবং আসলে সত্যি কথা বলতে আমাদের গ্রুপ অফ পেশেন্ট, আমরা যে গ্রুপ অফ পেশেন্টকে পাচ্ছি ইতালিতে হয়তো সেম গ্রুপ অফ পেশেন্ট না, আমেরিকাতে হয়তো সেম গ্রুপ অফ পেশেন্ট না, আমাদের পেশেন্টের ধরনের মধ্যে পার্থক্য আছে। এটা যেমন আমাদের, আমি যদি আমাদের দেশে প্রেক্ষাপটে বলি, আমাদের দেশে আমি যে হাসপাতালে চিকিৎসা দিচ্ছি সেখানে আমার আমার ধারণা যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রোগীগুলা কিন্তু ষাটোর্ধ হচ্ছেন। আমাদের দেশে বিশেষ কোনো কারণে, আমরা জানি না আমরা প্রিভিলেজ কিনা, এটা কোনো আশীর্বাদ কিনা, আমাদের কিন্তু ইয়াং গ্রুপটা খুব একটা এফেক্টেড হচ্ছেন না। এবং আমাদের ইয়াং হেলদি গ্রুপ আইসিইউতে আসছেন এরকম সংখ্যা কিন্তু খুবই কম। আমার আইসিইউতে যত রোগী এখন আছেন তাদের মধ্যে যদি আমি একটা গড় বয়সের হিসাব দেখাই, হয়তোবা 90% রোগী ষাটোর্ধ হবেন। একটা ষাটোর্ধ রোগী যখন উনি কোভিড নিউমোনিয়াতে আক্রান্ত হন, ওনাদের কিন্তু কোমরবিড কন্ডিশন থাকে অনেক বেশি। কোমরবিড কন্ডিশন হলো তার সাথে অন্য কোনো রোগ আছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আইসিইউতে যারা আসছেন তাদের ডায়াবেটিস থাকে ওনাদের অনেকেরই, কিডনির সমস্যা থাকে অনেকেরই, হার্টের সমস্যা থাকে অনেকেরই, অনেকেরই দেখা যায় যে কোনো অ্যাজমা বা এই জাতীয় রোগ থাকে। কিছু কিছু আছেন যারা হয়তো ক্যান্সার বা এই জাতীয় কোনো রোগের কারণে কোনো ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ খাচ্ছেন, ওবেসিটি থাকে অনেকের,
এই ধরনের কোমরবিড কন্ডিশন এবং বয়স্ক যারা রোগী তারা যখন আসলে ভেন্টিলেটরে চলে যান একবার ইনভেসিভ ভেন্টিলেশনে, অবশ্যই এখানে কিন্তু তাদের মর্টালিটি রেটটা অনেক বেশি হয়। সেক্ষেত্রে যদি ওভাবে চিন্তা করে বলি, অবশ্যই ইন্টুবেশন যখন হবে সেটা একটা খারাপ কন্ডিশন, সেটা একটা খারাপ সিচুয়েশন। অ্যাজ অ্যান ইন্টেনসিভিস্ট আমি কখনোই চাই না যে আইসিইউতে আমার রোগী ইন্টুবেটেড হোক, কোভিড রোগী ইন্টুবেটেড হোক। ইন্টুবেশন ইজ দ্য লাস্ট থিং যেটা আমি আমার কোভিড রোগীর জন্য চাইব। কিন্তু আবার একই সাথে আমি এটাও বলবো যে ইন্টুবেশন হলেই রোগীর আর কোনো আশা নাই, এটা কিন্তু ধ্রুব সত্য নয়। আমার আইসিইউতে অনেক রোগী আছেন যারা ইন্টুবেশনের পরে আবার সাকসেসফুলি তাদেরকে আমরা ভেন্টিলেশন থেকে বের করতে পেরেছি, সাকসেসফুলি তাদেরকে কিন্তু আমরা শিফট করতে পেরেছি। তবে হ্যাঁ, আমি একটু যোগ করতে চাই, যেসব পেশেন্ট ইয়াং, যেসব পেশেন্টের কোমরবিড কন্ডিশন কম, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো বেশি ঘটেছে। ধন্যবাদ ম্যাম। আমাদের সাথে আমাদের অনলাইন লাইভে বেশ কিছু শ্রোতা যুক্ত আছেন। আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ খালেদ, আমাদের সাথে যুক্ত আছেন এজি জুয়েল। প্রিয় শ্রোতা, আসলে আপনাদের সবার কমেন্ট হয়তো আমাদের পক্ষে সবসময় নেওয়া সম্ভব হয় না আমাদের সময়ের স্বল্পতার জন্য, তবুও আমরা চেষ্টা করি আপনাদের কমেন্ট থেকে কোনো প্রশ্ন থাকলে সেটি আমাদের যিনি অতিথি থাকেন সেই ম্যামের কাছ থেকে বা স্যারের কাছ থেকে সেটার উত্তর জেনে জানার। ম্যাম, আপনি তো হচ্ছে ইউনাইটেড হসপিটালে বেশ অনেকদিন যাবত এখানে কর্মরত আছেন এবং আপনি এখানকার আইসিইউ, যেটা কোভিড এর জন্য যে আইসিইউ, সেটার ইনচার্জ হিসেবে আছেন। আপনার এই আইসিইউ ইউনিটে, বিশেষ করে কোভিড থেকে, মানে কোভিড এর পর থেকে যে অবস্থাটা, এটার অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করতেন যে সেখানে এখন আপনার দিন কেমন যায় বা শুরুতে আপনি কি কি প্রবলেম ফেস করছেন বা কি কি অভিজ্ঞতা হয়েছে, সে সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। দেখেন, আমরা কোভিড এর রোগী দেখা শুরু করেছি মার্চ মাস থেকে। আসলে যদি সত্যি কথা বলি, হয়তো আরো আগে থেকে না জেনে হয়তো এমন হয়েছে যে আমি ফেব্রুয়ারি বা মার্চের শুরুর দিকে কোভিড রোগী পেয়েছি, কিন্তু তখন জানতাম না যে এটা কোভিড রোগী হতেই পারে। এটা আসলে আর জেনে কোভিড রোগী দেখা শুরু করেছি আসলে মার্চ থেকে। প্রথম দিকে যেটা হয়েছিল যে টেস্ট নিয়ে খুব অসুবিধা হতো, একটা রোগীকে কোভিড চিন্তা করছি কিন্তু সে তার টেস্ট করাবো, সেই টেস্ট আইডি সেরে যাবে, তার রিপোর্ট আসবে, এই ঘটনাগুলো কিন্তু মাঝখানে প্রায় 7-8 দিন সময় পার হয়ে যেত। অতএব একটা রোগীর রোগ নির্ণয় করতেই কিন্তু আমাদের প্রায় সপ্তাহখানেক সময় লেগে যেত। তার পরবর্তীতে যেটা হয়েছে যে মে জুনের দিকে এসে আমাদের এই সমস্যাটা গুলো কিন্তু অনেকখানি সমাধান হয়ে গিয়েছে। আমাদের হাসপাতালেই আমরা এই সেবাগুলো দিয়ে থাকি এখন। আমাদের সমস্ত টেস্ট গুলো আমাদের হাসপাতালেই হয়ে থাকে এবং আপনারা জেনে খুশি হবেন যে গত জুলাই মাসের 1 তারিখ থেকে কিন্তু আমরা টোটালি সেপারেট একটা কোভিড আইসিইউ, এইচডিইউ এবং টোটালি সেপারেট কোভিড ইউনিট সার্ভিস চালু করেছি। যদিও বা আমরা আরো আগে থেকে কোভিড রোগী ট্রিট করছি, কিন্তু একদম টোটালি ডেডিকেটেড কোভিড সার্ভিস আমরা কিন্তু এখন দিচ্ছি। আমাদের শুধু আমি না, সমস্ত চিকিৎসক, বাংলাদেশের সমস্ত চিকিৎসক যারাই কোভিডের রোগী নিয়ে কাজ করছেন, তারা কিন্তু এখন প্রচন্ড স্ট্রেসফুল একটা সময় পার করছেন। আমাদের এখন এই মুহূর্তে আসলে কোনো দিন নাই, রাত নাই, আমাদের রোগীর সংখ্যা প্রচুর এবং প্রচুর রোগী আমরা খারাপ, যেহেতু আমি আইসিইউতে কাজ করি, আমার তো আসলে সব রোগী খারাপ রোগী হয়, তো অসুস্থ, প্রচন্ড অসুস্থ, খারাপ রোগী এবং আইসিইউতে জায়গা দেওয়া যায় না বা এইচডিইউতে জায়গা দেওয়া যায় না, এরকম সিচুয়েশন কিন্তু আমরা এভরিডে ফেস করছি, প্রতিদিন আমরা ফেস করছি। এবং মাঝে মাঝে এই স্রোতটা বেড়ে যায়, বিশেষ করে ঈদের পরে আমার মনে হচ্ছে যে এখন আবার একটু স্রোতটা বেড়ে গিয়েছে। আর কিছু মানে যদি আমি অসুখের চিকিৎসা সম্পর্কে যদি একটু বলি, যে প্রথম দিকে সব দেশেই যেটা হয়েছিল যে প্রথম দিকে কিন্তু চিকিৎসক যারা আছেন, যারা নার্স আছেন, তাদের এই রোগটাকে বুঝতে, রোগীগুলাকে বুঝতে একটু সময় লেগেছে। শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে এটা হয়েছে। সেজন্য কিন্তু প্রথম দিকে মানুষের কষ্টটা, মানুষের ভোগান্তিটা এবং মৃত্যু হার সবকিছু কিন্তু অনেক বেশি ছিল। আস্তে আস্তে অনেক বেশি রিসার্চ শুরু হয়েছে, রোগটাকে আমরা বুঝতে শুরু করেছি, রোগের ধরন বুঝছি, আমরা এখন বুঝতে পারছি যে কোন কোন সিমটম দেখলে আগে থেকে প্রেডিক্ট করা যায় যে এই এই রোগীটা খারাপ হয়ে যেতে পারে, তাকে আমরা সেভাবে প্রিকশন নিতে পারি। এবং
কিছু কিছু চিকিৎসা পদ্ধতি যেগুলো যদিও হয়তো কন্ট্রোভার্সিয়াল, কিন্তু কিছু কিছু চিকিৎসা পদ্ধতি কিন্তু অলরেডি সারা পৃথিবীর ডাক্তাররা অ্যাকসেপ্ট করে নিয়েছেন। কিছু অ্যাকসেপ্টেড চিকিৎসা পদ্ধতি আছে, কিছু চিকিৎসা পদ্ধতি আছে যেগুলো হয়তো অনগোয়িং ট্রায়ালে আছে। তো অ্যাটলিস্ট আমাদের হাতে এখন ডেলিভার করার মতো কিছু আছে, আমরা রোগীকে কিছু অফার করতে পারি। তো আমাদের প্রথম দিকে যে অভিজ্ঞতাটা ছিল, আমরা যেভাবে খালি হাতে যুদ্ধ করছিলাম, এখন কিন্তু যুদ্ধটা একটু সমান সমান হচ্ছে। আমরা এখন কোভিড কে একটু চ্যালেঞ্জ দিতে পারছি। আমাদের অনেক রোগী কিন্তু চিকিৎসার মাধ্যমে হোক, সেবার মাধ্যমে হোক, অনেক সুস্থ হয়ে যাচ্ছেন, ভোগান্তি কমে যাচ্ছে, এটা আমাদেরকেও আনন্দ দেয়। ধন্যবাদ ম্যাম। আসলে আপনার মতো আমাদের দেশের যে সকল ডক্টররা শুরু থেকে আজ অবধি নিরসভাবে আপনারা হচ্ছে খেটে যাচ্ছেন, সামনে থেকে যুদ্ধ করছেন, নিজের জীবনের মায়া বাদ দিয়ে, নিজের ব্যক্তিগত জীবন বাদ দিয়ে, পারিবারিক জীবন বাদ দিয়ে মানুষের জন্য আপনারা করে যাচ্ছেন, এবং এই স্ট্রেসফুল মোমেন্টে আপনারা পিছু পা হচ্ছেন না, আপনারা আমাদের জন্য লড়ে যাচ্ছেন। এটা আসলে অনেক প্রশংসার দাবি রাখে, এবং আপনাদের মধ্যে যারা এই ধরনের কাজগুলো করছেন তাদের প্রতি আমাদের অসংখ্য শ্রদ্ধা। আমরা চাই আপনারা এই ধরনের কাজগুলো আরো অনেকদিন করুক, এবং আপনারা সুস্থ থাকুন এবং আমাদের জন্য অনেকদিন অনেক সেবা প্রদান করে যেতে পারেন। ম্যাম, আপনি তো আপনার শুরুর দিকে বলছিলেন যে আপনি হচ্ছেন বাংলাদেশের ইন্টেনসিভ কেয়ার ইউনিটের প্রথম দিকের প্রথম ব্যাচের স্টুডেন্ট। আপনার কাছেই জানতে চাবো যে তাহলে আমাদের দেশের, আপনি যখন যেহেতু শুরুতে বলছিলেন যে আপনি তখন খুবই কম জানতেন, এখন অনেক কিছু জানেন, আমাদের দেশে বর্তমানে আসলে এই ইন্টেনসিভ কেয়ার ইউনিট নিয়ে আসলে কতটুকু অগ্রগতি হয়েছে, এবং কতটুকু আমরা এখন এগিয়ে যেতে পেরেছি, বা উন্নত বিশ্বের সাথে আমরা কতটুকু পিছিয়ে আছি বলে আপনার মনে হয়, সে সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। দেখেন, উন্নত বিশ্বের সাথে আমি আমার দেশকে খুব বেশি তুলনা করি না এই জন্য যে ওদের অনেক লজিস্টিক সাপোর্ট আছে, যেটা একটা গরিব দেশ হিসেবে আমি আশা করতে পারি না যে আমি কখনো ইকুয়াল হব ওদের সাথে, ইকুয়াল হব। আমার আমার দেশের মতো একটা দেশে এরকম একটা আইসিইউ আছে, এটাই আমার কাছে কিন্তু অনেক বড় পাওয়া। আমার দেশের মতো একটা দেশে এরকম অনেক আইসিইউ বিশেষজ্ঞ আছেন, এটাই কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। কোভিড কিন্তু কিছু জিনিস আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে, আমাদের সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখেছে। তার মধ্যে একটা কথা আমি একটু, যেহেতু এটা কমন একটা প্ল্যাটফর্ম, অনেকেই আমাকে শুনছেন, আমি একটু বলতে চাই যে আমাদের দেশে এমার্জেন্সি কেয়ার, ক্রিটিক্যাল কেয়ার, এটা কিন্তু খুবই আন্ডার ডেভেলপড একটা সাবজেক্ট। এটা খুবই রিসেন্ট একটা মডার্ন সাবজেক্ট, ওয়ার্ল্ড ওয়াইড খুবই মডার্ন একটা সাবজেক্ট, আমাদের দেশে একটু আন্ডার ডেভেলপ। কারণ আইসিইউ চিকিৎসা, নিবিড় পরিচর্যা কেন্দ্রের চিকিৎসা কিন্তু খুব ব্যয়বহুল একটা চিকিৎসা। আমাদের মতো একটা গরিব দেশে, গরিব দেশের মানুষের পক্ষে এরকম একটা ব্যয়বহুল চিকিৎসা দিনের পর দিন করে যাওয়া, এটা কিন্তু অনেক বড় একটা ইকোনমিক বার্ডেন। যদি শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে আসলে হবে না, কারণ সরকার আন্তরিক হলেও এত 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 দায়িত্ব একসাথে, এখানে আমাদেরও অনেক দায়িত্ব আছে। তার মধ্যে একটা কথা যদি বলি যে আমরা এখন একটা গ্রুপ অফ পেশেন্ট পাচ্ছি যারা হয়তো কখনোই তাদের বিভিন্ন জটিল রোগের চিকিৎসার জন্য আমাদের কাছে আসতেন না। তারা অ্যাফ্লুয়েন্ট ক্লাস, তারা যখন এ ধরনের জটিল রোগে চিকিৎসা করতে হয় সবসময় তারা বাংলাদেশের বাইরে গিয়ে চিকিৎসা করাতে পছন্দ করতেন। এই গ্রুপটা এখন কিন্তু, এখন এই বর্তমানে কোভিড সিচুয়েশনটা কিন্তু আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, নিজের দেশকে যদি আমরা ওই লেভেলে না নিয়ে যাই যেখানে চিকিৎসা ব্যবস্থা আন্তর্জাতিক মানের হবে, আমরা কিন্তু পিছিয়েই থাকবো। বিদেশে গিয়ে চিকিৎসা করে আসলে কিন্তু আমার দেশের অনেক অনেক মানুষের লাভ হবে না, বরং আমার দেশে যদি আমি চিকিৎসক তৈরি করতে পারি, আমার দেশে যদি আমি সেই সেবাটা নিশ্চিত করতে পারি, সাধারণ মানুষ উপকৃত হবে। নিবিড় পরিচর্যা কেন্দ্র বলেন বা আইসিইউ বলেন বা উন্নত চিকিৎসা বলেন, এটা সাধারণ মানুষের জন্য অ্যাক্সেসিবল করতে হবে। সাধারণ মানুষ যেন এটা চাইলে তার চিকিৎসাটা যেন দেশে তার খরচে, স্বল্প খরচে করতে পারে, সেই ব্যবস্থাটা আসলে আমাদের সবাইকে এটাতে কিছু না কিছু অবদান দিতে হবে। আমি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যারা আমাদের আমাদের দেশের সম্ভ্রান্ত ব্যবসায়ী আছেন, যারা
যারা যারা আর্থিক ভাবে সচ্ছল, আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা এই জিনিসটা ভাবুন, কারণ এমার্জেন্সি কেয়ার, ক্রিটিক্যাল কেয়ার, এগুলো কিন্তু আপনি বিদেশে যাওয়ার সুযোগ সবসময় পাবেন না। নিজের দেশে আমরা এই জিনিসগুলোকে কিভাবে আরো উন্নত করতে পারি, কিভাবে ওয়ার্ল্ড ক্লাস করতে পারি, সেটার প্রতি কিন্তু আমাদের সবাইকে কিছু না কিছু অবদান রাখতে হবে। ধন্যবাদ ম্যাম, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের অনুষ্ঠানে আপনি সময় দিয়েছেন এবং আমাদের বেশ কিছু মূল্যবান উপদেশ দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন রেডিও ভূমি ও হিউম্যানিটি বাংলাদেশের যৌথ প্রযোজনায় করোনায় করণীয়। আপনাদের সাথে ছিলাম আমি খাদিজা হোসেন সাবিহা। আজ আমাদের সাথে যুক্ত ছিলেন ডক্টর আমেনা সুলতানা, MBBS, MD, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, অ্যাসোসিয়েট কনসালট্যান্ট, ICU, ইমার্জেন্সি বিভাগ, ইনচার্জ কোভিড ICU, ইউনাইটেড হাসপাতাল। প্রিয় শ্রোতা, আমরা আবারও শনিবার আপনাদের মাঝে হাজির হব করোনায় করণীয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রেডিও ভূমি 92.8 FM।